হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ইউজ ল্যাপটপের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে কিন্তু ভিউয়ার্স বিজনেস সিরিজের প্রিমিয়াম সেগমেন্টের কিছু ল্যাপটপ দেখাবো, যেগুলো কিন্তু সকল ধরনের কাজের উপযুক্ত। এখানে থাকবে ডেল, এসপি, লেনোভো এবং মাইক্রোসফট সার্ফেসের পপুলার কিছু মডেল, এবং এগুলো সকল ধরনের কাজের জন্য উপযুক্ত। এগুলোর মডেল কী হবে, স্পেসিফিকেশন কী থাকবে, সুযোগ সুবিধা কী পাবেন, আমাদের কাছ থেকে পারচেস করলে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মূল ভিডিওতে। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, ভিডিও শুরুতেই বলে রাখি যে আমাদের কাছ থেকে প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু পেয়ে যাবেন 20 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং সফটওয়্যার সাপোর্টটা টোটালি ফ্রি। আর আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের তৃতীয় তলায় প্ল্যানেট আইটি। এবং আমরা কিন্তু বাংলাদেশের 64টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে নাম, ঠিকানা, ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে দেবো আপনার ঠিকানা। এবং ঢাকার ভিতরেও কিন্তু হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে। স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন। সব ইয়ার্স কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি ল্যাপটপে। শুরুতেই আজকে একটু রাইজেন দিয়ে, মানে একটু ডিফারেন্ট দিয়ে শুরু করবো। রাইজেন প্রসেসর দিয়ে যারা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু সুখবর, আমাদের কাছে কিন্তু রাইজেন সিরিজের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে। আর এটা কিন্তু খুবই পপুলার মডেল, এইচপি এলিট বুক 745G6। রাইজেন 7 Pro 3500 ইউ সিরিজের প্রসেসর রয়েছে এবং 8GB র্যাম রয়েছে DDR4-এ, 256GB M.2 NVMe মেসেজ রয়েছে। কিবোর্ড, ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, বেঙ্গল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে। ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, 14-inch IPS প্যানেল, একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। তাছাড়া কিন্তু রেডনের কিন্তু 512MB ডেডিকেটেড গ্রাফিক্সের রয়েছে এবং শেয়ার গ্রাফিক্সটা কিন্তু রয়েছে 4GB। ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস সকল ধরনের কাজগুলো কিন্তু কমফোর্টলি করতে পারবেন। যদি একটু দেখাই দিই কন্ডিশনটা, আমাদের কাছে কিন্তু একবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল রয়েছে। আর এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 35,999 টাকা। তারপরে যে ল্যাপটপটা দেখাবো রিজনেবল প্রাইজের ভিতরে, যারা লেনোভো ব্র্যান্ডটাকে পছন্দ করেন তাদের জন্য চমৎকার একটি ল্যাপটপ। যদি একটু কন্ডিশনটা দেখাই দিই, একেবারে লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু খুবই পপুলার মডেল, T490, Core i5 8th generation-এর প্রসেসর থাকবে, DDR4 8GB র্যাম থাকবে, 256GB M.2 NVMe মেসেজ থাকবে, কিবোর্ড, ব্যাকলাইট, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড। ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, এখানে কিন্তু 14-inch IPS প্যানেল, একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা 4GB, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। একেবারে 180° রোটেট, সুপার স্লিম, আল্ট্রাওয়েট, বিভিন্ন জায়গায় ক্যারি করার জন্য বেস্ট, সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। যথেষ্ট পরিমাণে পোর্ট ফ্যাসিলিটিসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর এই চমৎকার ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 29,999 টাকা। তারপরে যে ল্যাপটপটা দেখাবো রিজনেবল প্রাইজের ভিতরে, যারা ল্যাপটপ খুঁজতেছেন এবং সকল ধরনের কাজ করবেন, একটা ভালো কনফিগারেশন খুঁজতেছেন, তাদের জন্য কিন্তু এই চমৎকার মডেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এটা কিন্তু এইচপি এলিট বুক সিরিজের খুবই পপুলার মডেল, 840G5। আর 840G5-এর সচরাচর আমরা Core i5 ভেরিয়েন্টটা দেখি, এটা কিন্তু ডিফারেন্ট একটা ভেরিয়েন্ট Core i7-এ। 840G5-এ এটা Core i7-এর ভেরিয়েন্ট, Core i7 8th generation-এ প্রসেসর থাকবে, DDR4 16GB র্যাম থাকবে, 256GB M.2 NVMe মেসেজ থাকবে, কিবোর্ড, ব্যাকলাইট, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, বেঙ্গল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম থাকবে। এবং ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, এখানে কিন্তু 14-inch IPS প্যানেল, একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে। চমৎকার কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ইন্টেলের শেয়ার গ্রাফিক্সে পেয়ে যাবেন 8GB, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন কমফোর্টলি করতে পারবেন। এবং যারা গেম খেলতে যাচ্ছেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এই গেমগুলো কিন্তু চমৎকারভাবে খেলতে পারবেন। লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর এই চমৎকার কন্ডিশনে ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 39,999 টাকা। ভিউয়ার্স, এখন দেখাবো রিজনেবল প্রাইজের ভিতরে একটা ল্যাপটপ, এটা কিন্তু 830G5। আর চমৎকার কন্ডিশনে, যারা একটু মানে হ্যান্ডি একটা ডিভাইস খুঁজতেছেন, বিভিন্ন জায়গায় ক্যারি করবেন, লাইট ওয়েট, তারা কিন্তু এই ডিভাইসটা দেখতে পারেন। 830G5 Core i5 7th generation-এর প্রসেসর থাকবে, DDR4 8GB র্যাম থাকবে, 256GB M.2 NVMe মেসেজ থাকবে, কিবোর্ড, ব্যাকলাইট, ডুয়াল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড, বেঙ্গল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম। ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি, এখানে কিন্তু 13.3-inch IPS প্যানেল, একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করেছে। ইন্টেলের শেয়ার গ্রাফিক্সটা 4GB, ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস চমৎকার কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন। আর এই চমৎকার ডিভাইসটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 27,999 টাকা। তারপরে যে ডিভাইসটা দেখাবো ভিউয়ার্স, মাইক্রোসফট সার্ফেসের একটি চমৎকার ডিভাইস দেখাবো। অ্যাকচুয়ালি যারা মানে সকল ধরনের কাজ করবেন, লং লাস্টিং, ব্যাটারি লাইফ সহ একটা ল্যাপটপ খুঁজতেছেন, তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন। মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ 2 খুবই পপুলার মডেল,
কনফিগারেশন হলো কোর i7 8 জেনারেশনের প্রসেসর থাকবে এবং 16 GB RAM থাকবে 512 GB M.2 NVMe SSD থাকবে কিবোর্ড ব্যাকলিট রয়েছে তাছাড়া চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে যদি ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি 13.5 ইঞ্চি 2K রেজলিউশন একটি টাচ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন যেভাবে স্ক্রিন ব্যবহার করতে পারবেন ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেস লক ফ্যাসিলিটিসটাও অ্যাভেলেবেল রয়েছে চমৎকার কন্ডিশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ইন্টেলের 4 GB পেয়ে যাবেন 8 GB ব্যাটারি ব্যাকআপটা 5 থেকে 6 ঘন্টা প্লাস পেয়ে যাবেন আর সার্ভিসের কিন্তু সার্ভিস এবং পারফরমেন্স সব কিছুই ভালো আর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন মাত্র 55,999 টাকা তারপরে যে ডিভাইসটি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু রাইজেন সিরিজের আরেকটি ল্যাপটপ যদি একটু কন্ডিশনটা আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাই দিই একেবারে কিন্তু লুক লাইক ব্রান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটা কিন্তু 745G6 এর একটি মডেল আর ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে যারা রাইজেন সিরিজের ল্যাপটপ খুঁজতেছেন তারা চলে আসবেন প্ল্যানেটারিতে আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপগুলো এটা কিন্তু 745G6 রাইজেন 5 Pro 3500 ইউ সিরিজের প্রসেসর রয়েছে DDR4 16 GB RAM রয়েছে 256 GB M.2 NVMe SSD রয়েছে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড বেঙ্গল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম রয়েছে ডিসপ্লে আপার লেভেল নিয়ে যদি কথা বলি এখানে কিন্তু প্রাইমারি ক্যামেরা সহ ফেস লক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে 14 ইঞ্চি একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে রেডন এবং 4 GB রয়েছে 8 GB আর তাছাড়া ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস সকল ধরনের কাজ গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং অ্যাপ ডেভেলপিং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারেন চমৎকার কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 35,999 টাকায় এবং তারপরে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু হলো মাইক্রোসফট সার্ফেস ব্র্যান্ডের একটি চমৎকার ল্যাপটপ যারা অ্যাকচুয়ালি একেবারে আপডেটেড প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ খুঁজতেছেন সকল ধরনের কাজ কমফোর্টলি করবেন বিভিন্ন জায়গায় ক্যারি করবেন ল্যাপটপ ক্যারি করতে হয় সাথে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু হলো মাইক্রোসফট সার্ফেসের খুবই পপুলার মডেল মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো কোর i5 10th জেনারেশনের প্রসেসর থাকবে LPDDR4X 3700 MHz 8 GB RAM থাকবে এবং তাছাড়া কিন্তু 256 GB M.2 NVMe SSD থাকবে এবং কিবোর্ডটা যদি একটু দেখাই দিই একেবারে ডিফারেন্ট একেবারে সফট যারা লং টাইম টাইপিং কাজ করবেন তার একটা প্রিমিয়াম ফিল পাবেন এবং কিবোর্ডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও রয়েছে চমৎকার একটি ট্র্যাকপ্যাড রয়েছে ডিসপ্লে সেকশনটা নিয়ে কথা বলি এখানে কিন্তু 12.4 ইঞ্চি একটি পিক্সেল সাইজ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডিসপ্লেটা কিন্তু টাচটা কিন্তু খুবই রেসপন্সিভ আর সকল ধরনের ফিচার অ্যাভেলেবেল রয়েছে ব্যাটারি ব্যাকআপটা 5 থেকে 6 ঘন্টা প্লাস পেয়ে যাবেন যেহেতু কোর i5 10th জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন চমৎকার ডিভাইসটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 49,999 টাকা প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু ইয়ার্স এটা 52,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম এবং তারপরে যে ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু এসপি ওয়ার্ক স্টেশন সিরিজের জেটবুকটাকে কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজ বলা হয় যারা দিনরাত 24 ঘন্টা কাজ করতে হয় ল্যাপটপ ওপেন রাখতে হয় তারা কিন্তু এই ওয়ার্ক স্টেশন সিরিজটা দেখতে পারেন ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে এটা কিন্তু হলো 15U G5 কোর i7 8th জেনারেশনের প্রসেসর থাকবে 16 GB RAM থাকবে এবং 512 GB M.2 NVMe SSD থাকবে কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল ক্লিকের চমৎকার ট্র্যাকপ্যাড বেঙ্গল অপশনের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং ডিসপ্লেটা নিয়ে যদি কথা বলি এখানে কিন্তু 15.6 ইঞ্চ IPS প্যানেল একটি ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং ডেডিকেটেড 2 GB গ্রাফিক্স কার্ড রয়েছে 4 GB হলো 8 GB ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টা প্লাস সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আমাদের কাছে এই মডেলটি অ্যাভেলেবেল রয়েছে আর এই চমৎকার ডিভাইসটি কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র 57,999 টাকায় সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ